ষষ্ঠ দিনের মতো পঞ্চদশ সংশোধনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা রুলের শুনানি হয় বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে শুনানি হয় শুনানিতে জামায়াতের আইনজীবী দুই একটি ধারা বাদে বাকি ধারার পক্ষে যুক্তি তুলে ধরেন শুনানির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে এবং কর্তৃত্ববাদকে প্রতিষ্ঠা করা হয়েছে এর ফলে বাংলাদেশ একটি কর্তৃত্ব পরায়ণ দেশে পরিণত হয়েছে সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া সেটিতে বাধাগ্রস্ত করা হয়েছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ধ্বংসের মূলে ছিল পঞ্চদশ সংশোধনী বলেও জানান তিনি কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে